শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। শুক্রবার রাতে একটি পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন চালক সহ এক বাইকের পিছনে বসে থাকা এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাস স্ট্যান্ড সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে জখম বাইক আরোহীর নাম রাজেশ থাওড়ে, বাড়ি গোঘাটের বলরামপুর এলাকায়। তিনি পেশায় কলকাতা পুলিশের কর্মী বলে জানা গেছে। গুরুতর জখম ব্যক্তির নাম জহরলাল চ্যাটার্জি, বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে ওই পুলিশ কর্মী রাজেশ থাওড়ে আরামবাগে এসেছিলেন কর্মসূত্রে। এদিন বাড়ি ফেরার পথে বাইক নিয়ে ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ হিসেবে জানা গেছে ওই এলাকায় কোনো নির্দিষ্ট আলো নেই, এলাকাটি অন্ধকার অবস্থায় রয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার স্থানীয়রা। জখম দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। মানে ওই দিক থেকে লাইট পড়েছে চোখে, মানে হ্যাঁ মানে ওই দিক থেকে গাড়ি আসছে, তো এই দিক থেকে লাইট পড়েছে, বুঝতে পারে না, সেই ডিভাইডার টুকে গেছে আর কি। টুকে যাওয়ার পর একজন ওইদিকে পড়েছে, তারপর ছিটকে গেছে, তার মাথায় লেগেছে, তারপরে একজন ওরা চোট লেগেছে, দিয়ে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ তো পুলিশ লেখা আছে, দেখুন না। হ্যাঁ মনে হচ্ছে তো হচ্ছে পুলিশ যখন লেগেছে পুলিশের গাড়ি হবে, এটা প্রায় হয়। তো এর আগে তিনটে ফোর হুইলার উঠেছে, হ্যাঁ হ্যাঁ এর আগে তিনটে ফোর হুইলার উঠেছে, লাস্টে যে মোটরসাইকেলটা উঠলো। এখানটা হয়তো কোনো ব্যবস্থা করো, ঘিরে গিয়ে সাইনবোর্ড দাও যে রাস্তায় কাজ হচ্ছে, কিংবা একটা ডিভাইডার আছে, কিংবা একটা ব্যারিকেড দাও, যে কোনো মানুষ যদি বৃষ্টি হয় মানে চোখের লাইট পড়লে বুঝতে পারবেন এই সামনেটা দিয়ে যে কাটিং আছে না কী আছে, আপনি নিজে দেখুন, বুঝতে পারা যায় না। আর রাত্রে এখন বর্ষাকাল তো, মানে মানে বৃষ্টি চোখে ময়লাগুলো পড়ছে, বুঝতে পারবে না কেউ। ওই আরামবাগ ওই দিক থেকে আসছিলো, বাস স্ট্যান্ড থেকে আসছিলো, বর্ধমানের দিকে যাচ্ছিলো, পুলিশের দিকে দুজন ছিল। হ্যাঁ নিয়ে গেছে, টোটো করে সব আমাদের ছেলেগুলো ছিল, সব নিয়ে গেছে। এটা হচ্ছে আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ড এক নম্বর আমাদের। বর্ধমান দিকে যাচ্ছে, তারপর ওই তো পড়ে গেল, টোটো গেল, নিয়ে চলে গেল, ধাক্কা কাউকে মারেনি, নিজে নিজেই। ওই তো মোটরসাইকেল ওখানে মাটি টপকে এসে পড়েছে, হ্যাঁ এই ধার থেকে একটা গাড়ি আসছিল, দুজন 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 একজন ফ্র্যাকচার হয়েই গেছে একরকম, হ্যাঁ হ্যাঁ এটা আমার বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড, হ্যাঁ চৌধুরী মোহাম্মদ রফিকুল হাসান, হ্যাঁ নিজে হয়েছে। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।